নমস্কার বন্ধুরা, গল্প মঞ্জুসার আসরে আপনাদের স্বাগত। আজ আমি শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয় স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলে পুলে হইয়াছে, জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে পত্রে গন্ধে মারলে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার নূতন করিয়া তাহার স্বামী গিয়ে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া ওই দলে সঙ্গী হইল। সে কাঙালি মা। সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়ে বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরু নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভাঁড়, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টি ক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার 2 চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়। বহু কণ্ঠে হরিধ্বনির সহিত পুত্র হস্তের মন্ত্রকৃত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যী মানি মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, দাস, দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এ সৌভাগ্যে সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙে ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কতনা ছবি আঁকা, চূড়ায় তাহার কতনা লতা পাতা জড়ানো, ভিতরে কি যেন বসিয়া আছে। মুখ তাহার চেনা যায় না, কিন্তু সীতায় তাহার সিঁদুরের রেখা, পদতল 2টি আলতায় রাঙানো। ঊর্ধ্বদৃষ্টি চাহিয়া কাঙালির মায়ের 2 চোখের অশ্রুধারা বহিতেছিল। এমন সময় একটি 14-15 ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হেতাই তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকিয়া ফিরিয়া চাহিলা কহিল, রাঁধব কোন রে? হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রসরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস মা, ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মা আর এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল।
এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাঁদবো কিসের জন্য রে, চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়। কাঙালি বলিল, হ্যাঁ ধোঁয়া লেগেছে বই তো না, তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করিল না, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরীক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলাকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহা না আছে দিন না আছে রাত, তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ, বাঘের অন্য বাঘিনী ছিল। তাহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল। তাহা সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়াছে, সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগীর আশা হইয়াছে আরো বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া কেহই জানে না। কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, না খিদে নেই বই কি, কই দেখি তোর হাঁড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে, সে হাঁড়ি দেখিয়া তবে ছাড়িল। তাহাতে আর একজনের মতো ভাত ছিল, তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সে ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোধ ছাড়িয়া বাহিরে সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই, এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙালি চকিত হইয়া কহিল, মা তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি, কেন আবার নিয়ে এলি, মরা পোড়ানো কি তুই? মা সশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুর রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। মা বলিল, আমি যে চোখে দেখলু কাঙালি, বামুন মা রথের উপরে বসে তিনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মিলে দেখলে রে। কাঙালি বললে, সবাই দেখলে? মা বললে, সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল। মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস, বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মিলিয়া এত বড় ব্যাপার দেখিতেছে, তখন অবিশ্বাস করিবার কিছু নাই। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি? বিন্দির মা সেদিন রাখালে পিসিকে বলতেছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিচে করতে সাদা সাদি করলে, কিন্তু তুই বললি না, বললি ক্যাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার নিচে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিচে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেত, তাই না মা? মা ছেলেকে দুই হাতের বুকে চাপিয়া ধরিল। বস্তুত সেদিন তাহাকে পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগী চোখ দিয়া জল পড়িতে লাগল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, ক্যাথাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া
হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল, কাঙালি আজ তোরা কাজে গিয়ে কাজ নেই বাবা। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালি খুব ভালো লাগিল, কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তো তাহলে আর দেবে না মা? না দিকে, আয় তোকে রূপ কথা বলি। আর প্রলুব্ধ করিতে হইল না, কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ভেসিয়া শুইয়া পড়িয়া কহিল, বল তাহলে রাজপুত্তুর কোটালপুত্তুর আছে পক্ষীরাজ ঘোড়া? অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল। এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা, কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তাহা যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে ভুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল। বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যক্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আচার দীপ জ্বলিল না, গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জ নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল। সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রদ, সেই রাঙ্গা পাদুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল, তারপরে সন্তানের হাতে আগুন। সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি, আর আকাশ জোড়া ধোঁয়া তো ধোঁয়া নয় বাবা, সেই তো স্বর্গের রথ। কাঙালি চরণ বাবা আমার। কাঙালি বলিল, কেন মা? অভাগী বলিতে লাগিল, তো রাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো। কাঙালি অস্পষ্ট শুধু কহিল, যা বলতে নেই। মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না, তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি। অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে, কিন্তু কে বা দেবে? তুই দিবি না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল। অভাগীর জীবনাট্যে শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই, বোধ করি 30টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনই সামান্য ভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে 1 টাকা প্রণামই দিল। তিনি আসিলেন না, গোটাচারে বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন, ফল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, ভালো হইতো এটিই হব, বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। দিন দুই তিন এমনই গেল, প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল, যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের সিংহাসা জল গেটে করি পুরাইয়া মধুতে মারিয়া চাটাইয়া দিয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতি ব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, পোবরে যে বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনই ভালো হব। কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনই করে কি কেউ সারে? আমি এমনই সেরে যাব, তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল।
না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়, ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল, নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল, চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত, পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সুমুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয়ই হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কহিল, বাবাকে? অভাগে চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগের নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি বাবা, মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যাইতে উদ্ধত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাঁদা কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থামিয়া কহিল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি, আমার নাম করলে সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত, জ্বর হওয়া অবধি মায়ের মুখে সেই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই, মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখের দৃষ্টি এ সংসারে কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো, বাবা এসেছে, পায়ে ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথ যাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসি হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়া ছিল, সে কহিল, দাও বাবা রসি, দাও একটু পায়ের ধুলো দাও অভাগীকে। রসি অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ে ধুলো দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামন কায়েতে ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা, ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বুঝা গেল, রাত্রি শেষ না হইতে এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ আছে, একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়ুল কাড়িয়া লইয়া কহিল, শালা, এ কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বাহ, এ যে আমার মায়ের হাতে পোঁতা গাছ দারোয়ান জি, বাবাকে খামাকা তুমি মারলে কেন? হিন্দুস্তানি দারোয়ান তাহাকে একটা অসভ্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল, কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকে গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল, তিনি অনুগ্রহ করিয়া যেন একটু হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। দারোয়ান ভুলিবার পাত্র নহে, সে হাত মুখ নাড়িয়া জানাইল, এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না, জমিদার স্থানীয় লোক নহেন,
গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধদয় তাহার কর্তা। লোকগুলা যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারির বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল, পিয়াদারা ঘুষ লয়। তাহার নিশ্চয় বিশ্বাস হইল, অত বড় অসংগত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না। হায় রে অনভিজ্ঞ বালক, বাংলাদেশের জমিদারও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। অধর রায় সেই মাত্র সন্ধ্যাহ্নে ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন। বিস্মিত ক্রুদ্ধ হইয়া কহিলেন, কে রে? আমি কাঙালি, দারোয়ান জি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, আরামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটিতেছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে কান্না চাপিতে পারিল না। সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি। ধমক দিয়া বলিলেন, মা মরেছে তো নিচে নেবে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে, কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলের মরায় কাঠ কি হবে শুনি? কাঙালি বলিল, মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মাঝে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে। যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। অধর কহিলেন, মাকে পড়াবি তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্য স্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসিটি বিন্দির পিসি 1টি টাকায় বাঁধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল, পারিব না বাবু। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলে, না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়, পাজি হতভাগা নচ্ছায়? কাঙালি বলিল, সে যে আমাদের উঠানের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ, হাতে পোঁতা গাছ। পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত? পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন যে সে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। করিলে চাকরি তাহার জুটিত না। কহিলেন, পরেশ দেখো তো হে, ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা, থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, আরাম যারা পালাতে পারে। মুখুজ্জের বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুর মশাই আমার মা মরে গেছে। ঠাকুরদাস জিজ্ঞাসা করিলেন, তুই কে, কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা আগুন দিকে যা। কাছারি ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধ হয় একটা গাছ চায়, এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। মুখুজ্জে বিস্মিত বিরক্ত হইয়া কহিলেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা, এখানে কিছু হবে না, এখানে কিচ্ছু হবে না, এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে, যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি রেগে যা। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব ব্যাটারাই এখন বামুন কায়ে ধরতে চায়, বলিয়া কাজে ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে এসে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিস্তব্ধে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল।
রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলভীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। গল্পটি এখানেই শেষ হইল। কেমন লাগলো সবাই জানাবেন। নমস্কার।